জয়পুরের বনে একবার এক শেয়াল ভূতের আগমন হয়। সে তার শক্তির বলে মুখ দিয়ে আগুন বের করতে পারত। সেই আগুন বের করে সে সমস্ত জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। শেয়াল ভূত রাত্রে তো বের হতোই, মাঝে মাঝে দিনের বেলাতেও বের হতো। তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনের গন্ডার, হাতি, ঘোড়া সবাই গেল বনের রাজা সিংহমশাইয়ের কাছে। সব শুনে সিংহমশাই তো গেলেন খুব রেগে। সে তখনই দৌড়ে সেই শেয়াল ভূতের কাছে যায় এবং শুরু হয় এক মহাযুদ্ধ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেয়াল ভূত সিংহমশাইকে জখম করে দেয়। এবার বনের প্রাণীরা পড়ল মহাচিন্তায়। তখন আমাদের জাতীয় পশু বাঘ সেখানে আসে এবং ঠিক হয় বাঘ আর সিংহ দুইজনে মিলে শেয়াল ভূতের সঙ্গে যুদ্ধ করবে। বাঘ, সিংহ আর শেয়াল ভূতের মধ্যে শুরু হলো এক মহাযুদ্ধ। শেয়াল ভূত তার মুখ দিয়ে আগুন বের করে তো বাঘ তার থাবা দিয়ে তাকে আঘাত করতে থাকে। এদিকে সিংহ মশাইও তার দুই থাবা দিয়ে শেয়াল ভূতকে আক্রমণ করতে থাকে। এইভাবে বাঘ আর সিংহের মিলিত আক্রমণে শেয়াল ভূতের ভবলীলা সাঙ্গ হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এইভাবে বনের সুখ শান্তি আবার ফিরে আসে।